একের পর এক ধর্মঘটে অস্থির সময় পার করছে জার্মানি। রেল চালকদের ডাকা টানা ছ দিনের ধর্মঘট শেষ হতে না হতেই বৃহস্পতিবার কর্মবিরতিতে যান বিমানবন্দর এবং গণপরিবহনের কর্মীরা। সাপ্তাহিক কর্মঘণ্টা কমানোর পাশাপাশি বেতন ভাতা বাড়ানো এবং ছুটির দিনসহ বিশেষ কর্মদিবসগুলোতে উৎসাহ ভাতার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন তারা। গণপরিবহন সংস্থাগুলো আমাদের উপর কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে। একজন বাস চালক হিসেবে মধ্য বয়সে এসে সপ্তাহে 43 ঘন্টা বাস চালানো সম্ভব না। সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন। মূলত কম বেতনে নতুন কর্মী নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এসব করছে তারা। ধর্মঘটের জেরে শুক্রবার সকাল পর্যন্ত মিউনিখ, ডুসেলডর্ফ, বন, কোলন, হ্যানোভার, বার্লিন সহ দেশের কমপক্ষে 15টি বিমানবন্দরগুলো কার্যত অচল ছিল। বাতিল হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বেশ কয়েকটি গণপরিবহন কর্মীদের 7 ঘন্টা ধর্মঘটের জেরে অচলাবস্থা দেখা দেয় বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে হেঁটেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন অনেকেই। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।